হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশাল লাইফস্টাইল ফার্নিচার। তো আজ আমি তোমাদের দেখাবো আমরা ছোট্ট অফিসে ছোট্ট স্পেসের মধ্যে কিভাবে আমরা ক্যাবিনেট এবং টেবিল বানিয়েছি এবং টেবিলের ড্রয়ার মেকিং করছি। তো পুরো ভিডিও দেখো, পুরো ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে আমরা কীভাবে ফার্নিচার বানিয়েছি। তো চলো ভিডিও শুরু করছি। আমরা অফিসের মধ্যে যে টেবিল বানিয়েছি, টেবিলের ওপরে আমরা 4 ফুট হাইটের ক্যাবিনেট বানিয়েছি এবং ক্যাবিনেটের ভেতরে আমরা 2টো করে সেলফ ইউজ করেছি আমাদের অফিসের যাবতীয় ফাইলপত্র রাখার তরে। এবং টেবিলে আমরা প্রত্যেকটিতে 2টো 2টো করে ড্রয়ার বানিয়েছি। দেখতে পাচ্ছ আমরা 4 ইঞ্চি হাইটের ড্রয়ার বানিয়েছি এবং ড্রয়ারগুলোর সবক্লোজ ড্রয়ার আছে। এবং টেবিলের যে টপটি আছে, টপটি 1.5 ইঞ্চি মোটা এবং 2 ফুট ডিপ করেছি, যাতে খুব সহজেই আমরা অফিসের কাজকর্ম করতে পারি। এবং টেবিলের যে লেগগুলো আছে সেগুলো আমরা সামনে থেকে রাউন্ড করেছি। দেখতে পাচ্ছ সামনেটা আমাদের রাউন্ড করা আছে, যাতে আমাদের টেবিলে চেয়ারে যখন বসবো আমাদের পায়ে না লেগে যায়। তো এবারে আমাদের ভেতরে একটি পার্টিশন আছে 3 ফুট চওড়া এবং এ সাইডে আছে আমাদের 2.5 ফুট চওড়া এবং মাঝে গ্লাস লাগানোর আমাদের সিস্টেম করা হয়েছে। এবং ভেতরে যেহেতু আমাদের স্পেস কম আছে, তাই আমরা ভেতর থেকে একটি স্লাইডিং ডোর ইউজ করেছি। এটা আমি আগে দেখাচ্ছি কিভাবে আমরা ভেতর থেকে স্লাইডিং ডোর ইউজ করেছি। পুরো ভিডিও দেখো, পুরো ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে। তো অফিসে যেহেতু আমাদের অনেক ফাইল থাকবে, তাই আমরা এক সাইডে পুরো 8 ফুট হাইটের আমরা ফাইল ক্যাবিনেট ইউজ করেছি এবং ভেতরে আমরা 15 ইঞ্চি গ্যাপ করে আমরা সব সেলফ ইউজ করেছি, যাতে অফিসের যাবতীয় ফাইলপত্র এই ফাইল ক্যাবিনেটের মধ্যে রাখা হতে পারে। দেখতে পাচ্ছ আমরা যে ফাইল ক্যাবিনেট ইউজ করেছি। তো পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখলে আমরা বুঝতে পারবে। এবং অফিসের ফ্রন্ট সাইডে আমাদের 2 সাইডে 2টি পার্টিশন করেছি, এদিকে 2.5 ফুট এবং মাঝে গ্লাস লাগবে, এদিকে আমাদের 3.5 ফুটের পার্টিশন আছে, এটাতেও মাঝে গ্লাস লাগবে এবং মাঝে আমাদের ফ্লোরিং স্প্রিং ডোর আছে, দেখতেই পাচ্ছ। এবং ভেতরে তোমাদের আমি দেখাবো এবার আমাদের স্লাইডিং ডোর কিভাবে আমরা ফিটিং করেছি। এ সাইডে দেখতে পাচ্ছ একটা ফাইল ক্যাবিনেট ইউজ করেছি আর এই হচ্ছে আমাদের স্লাইডিং ডোর। আমাদের সবক্লোজ স্লাইডিং ডোর ইউজ করেছি, যেটা সামনের দিকে টানলেও সবক্লোজ হবে এবং আমাদের বন্ধ করলেও সবক্লোজ হবে। এই দেখতে পাচ্ছ সামনের দিকে যখন ইউজ করছি, পাল্লা আস্তে আস্তে বন্ধ হচ্ছে, সবক্লোজ ডোর আমরা এখানে ইউজ করেছি। এবং এখানে আমরা ভেতরে ফাইল ক্যাবিনেট ইউজ করেছি, খুব ছোট্ট জায়গার মধ্যে ছোট্ট স্পেসে ছোট্ট ফাইল ক্যাবিনেট। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিও। নমস্কার।